আজ এক রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প শোনাবো আপনাদের, যে মানুষের হাত থেকে খেতে আবার মানুষের পাশেই শুয়ে ঘুমোতে ভালোবাসে। শুনে গায়ে কাঁটা দিচ্ছে, তাই তো? ওড়িশার ময়ূরভঞ্জ জেলার খৈরি নদীর ধার থেকে তাকে পাওয়া গেছিল, সেই জন্যই তার নাম দেওয়া হয়েছিল খৈরি। কিন্তু আর পাঁচটা সাধারণ পোষ্যের মতোই বেড়ে উঠেছিল দুই মানুষ বাবা মায়ের কাছে। মনে হচ্ছে না কোনো রূপকথার গল্প শুনছেন, কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছিল। এই খৈরির গল্পই আমরা শুনে নেব আজকের এই ভিডিওতে। সালটা 1970। ওড়িশার সিমলিপালের জঙ্গলে নদীর ধারে এক বড়সড় বেড়ালকে দেখতে পায় কিছু আদিবাসী। কাছে গিয়ে বুঝতে পারে বেড়াল ছানা নয়, সেটা একটা বাঘের ছানা। আর দেরি না করে ছানাটিকে নিয়ে পৌঁছয় জঙ্গলের আধিকারিক সরোজ রায়চৌধুরীর বাংলোয়, যশিপুরে। সেই থেকেই সরোজ রায়চৌধুরী এবং তার স্ত্রী নিহার নলিনীর কাছে নিজের মেয়ের মতো বেড়ে উঠতে থাকে খৈরি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, একটা বাঘকে নিজের সন্তানের মতো ভালোবেসে বড় করে তোলা মুখের কথা। খৈরি খেতে ভালোবাসত আমুল দুধে মোড়া মাটন, আর সেই খাবার খাইয়ে দিতে হতো মা নিহার নলিনীকে, নয়তো মেয়ে খাবার মুখেই তুলত না। বাবা মায়ের সঙ্গে এক ঘরে শুতে ভালোবাসত খৈরি। বাড়ির কাজের লোক থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরা সকলেই প্রথম প্রথম খুব ভয় পেত খৈরিকে, কিন্তু কিছুদিন পরেই যেন সকলের সঙ্গে মিশে গেছিল ছোট্ট বাঘের ছানাটি। সরোজ রায়চৌধুরী নিজের বাংলোতে অন্ধ হায়না থেকে শুরু করে আহত কুমিরকেও আশ্রয় দিয়েছিলেন, যেখানে তাদের সাথেই খৈরি বড় হয়ে উঠেছিল। নিজের মানুষ বাবা মায়ের সঙ্গেই থাকতে খেলাধুলো করতে ভালোবাসত সে। কখনো কোনো অতিথিরা এলে তাদের অভ্যর্থনা করতেও ছাড়ত না সে। সেই অভ্যর্থনার চাপে লোকজনের চক্ষু চড়ক গাছ হওয়ার উপক্রম হতো। খৈরি কিছুটা বড় হলে সরোজ এবং নিহার নলিনী তাকে জঙ্গলে ছেড়ে আসেন, যদি নিজের মনের মতো কাউকে ও খুঁজে পায় আর নিজের বন্য জীবনে ফিরে যেতে পারে। কিন্তু প্রতিদিন দিনের শেষে খৈরি ফিরে আসত ওর বাবা মায়ের কাছে। এটাই যেন ওর বাড়ি, মানুষ মা বাবাই ওর সব। অনেক চেষ্টা করেও খৈরিকে জঙ্গলের বন্য জীবনে ফেরত পাঠানো যায়নি। 1981 সালে রাস্তায় এক কুকুরের কামড়ে খৈরি রেবিসে আক্রান্ত হয় এবং মারা যায়। এক রয়্যাল বেঙ্গল টাইগ্রেস মারা যায় রাস্তার এক কুকুরের কামড়ে। এর থেকে ট্র্যাজেডি আর কি হতে পারে? সরোজ রায়চৌধুরী এবং নিহার নলিনীর কোনো সন্তান ছিল না, খৈরি ছিল তাদের একমাত্র সন্তান। সে মারা যাওয়ায় কিছু মাসের মধ্যে সরোজ রায়চৌধুরীও মারা যান। সকলের মনে হয়েছিল সন্তান বিয়োগের শোক মেনে নিতে পারেননি তিনি। নিহার নলিনী দেবী নিজের বাকি জীবন কাটিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে। সেখানেও নাকি সারাদিন নিজের মনে শুধু খৈরির কথাই বলতেন তিনি। খৈরির এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি দুজনেই। এ এক অদ্ভুত সম্পর্কের গল্প, এক মানুষ বাবা মায়ের সঙ্গে এক বন্য প্রাণীর সন্তান সুলভ সম্পর্ক। আমরা অনেকেই পোষ্য বেড়াল কিংবা কুকুরকে নিজেদের সন্তান বলে পরিচয় দিই, কিন্তু একটা বাঘকে কি কখনো এরকমভাবে ভালোবাসা সম্ভব? না, সে কোনোদিন কাউকে আঘাত করেনি, কখনো কোনো প্রাণ নাশ হয়নি খৈরির দ্বারা। সে আজীবন নিজের বাবা মায়ের কাছে ছোট্ট খৈরি হয়ে থেকে গেছে। বাইরে থেকেই সে শুধু ছিল বিরাট আকারের এক রয়্যাল বেঙ্গল টাইগার। তাকে নিয়ে হয়েছিল ডকুমেন্টারি, লেখা হয়েছিল বইও। আজও ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় পৌঁছলে খৈরির কথা শুনতে পাওয়া যাবে লোকের মুখে মুখে।